প্রায় যানবাহন শূন্য রাজপথ, সীমিত মানুষের চলাচল, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সরব উপস্থিতি রাজধানীর চিরচেনা রূপে প্রভাব ফেললেও বিএনপির মহাসমাবেশকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় স্বস্তি জনমনে। তবে সকাল থেকে গণপরিবহন সংকটে অফিসগামীদের পড়তে হয় ভোগান্তিতে। রশেদ বাপ্পির রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর মিলেছে কাঙ্ক্ষিত গণপরিবহনের দেখা, তবে আগে থেকে যাত্রী ঠাসা বাস, আর তাই পরিবহন মিললেও হলো না গন্তব্যে যাত্রা। শনিবার রাজধানীর সড়কে নেমে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় অধিকাংশ নগরবাসীকে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও বেসরকারি চাকুরিজীবীদের অভিযোগ গণপরিবহন সংকটের। বাস তো নাই, বাস তো চলে না, আমাদের তো অফিস করা লাগবে, বুঝেন না, বাস তো চলে না। এই বড় গাড়ি কোনো নাই, প্রাইভেট নাই, খালি সিএনজি আছে। তো গাড়ি নাই, ফাঁকাই তো রাস্তা, দেখেন না, একদম ফাঁকা। অনেকেই দেখা যায় সিএনজি রিক্সা সহ বিকল্প পরিবহন ব্যবহার করে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে, তবে সংকটকে পুঁজি করে সুযোগ নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। বাস না থাকার কারণে ওনারাও যাইতে পারতেছে না, আমিও যাত্রী পাইতেছি না, এর কারণে আমি লোকাল ডাইকে উঠেছি। বাসে যেভাবে যাত্রী তোলে সেভাবে যাচ্ছেন, কারণ কি? কারণ অফিসে যাইতে হবে, অফিস করতে হবে। এখন সিএনজিতে যাইতেছি, মানে ডাবল বাড়াতে যাইতে হইতেছে আমাদের। গণপরিবহন সংকটে ভোগান্তি পোহাতে হলেও বড় কোনো অঘটন না ঘটায় জনমনে ছিল স্বস্তি। নিরাপদে কর্মস্থল ও বাসা বাড়িতে যেতে পারায় নগরবাসী প্রকাশ করেন সন্তুষ্টি। আমরা তো আতঙ্কে ছিলাম, সাধারণ জনগণ, যে মানে কি না কি হয়, সবাই যেটার আতঙ্কে ছিল ওইরকম আমরা মোটামুটি কিছু দেখতে পাইনি। গাড়ি ঘোড়া একটু কম আছে, আর সব সব ঠিকই আছে। এদিকে রাজনৈতিক কর্মসূচিকে আশ্রয় করে কেউ যাতে ফায়দা নিতে না পারে সে লক্ষ্যে শহর জুড়েই ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সরব উপস্থিতি। আমিনবাজার, আবদুল্লাপুর, যাত্রাবাড়ি, পোস্তগোলা সহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসায় পুলিশ। যান এবং মানুষের মালের কোন রকম ক্ষয়ক্ষতি সাধন যদি কেউ করতে চায় অবশ্যই তাকে আমরা আইন আমলে আনব, এবং এ ব্যাপারে আমাদের একেবারে শূন্য সহ্য সীমা থাকে। জননিরাপত্তা নিশ্চিতে সামনের দিনে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা বহাল রাখার কথা জানায় পুলিশ। করোনা এবং যুদ্ধ সহ নানা কারণে অর্থনৈতিক টানাপোড়নে বিশ্বের বিভিন্ন দেশ, ব্যতিক্রম নয় বাংলাদেশও। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনৈতিক কোনো কর্মসূচি যাতে দেশ, দেশের মানুষ এবং সার্বিক অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলতে না পারে সেদিকে রাজনৈতিক দলগুলোকে সুদৃষ্টি দেওয়ার আহ্বান সাধারণ মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।